মাঝে মাঝে তব দেখা পাই। হ্যালো গাইস, সবাইকে স্বাগত সৌস কিচেনে। আজ আমি বানাতে চলেছি লাউ মুগ ডালের ঘন্ট। তার জন্য আমি লাউকে এভাবে কেটে নিয়েছি আলু ভাজার মতো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, মানে মুগ ডালটাকে এভাবে ভেজে নিয়েছি হালকাভাবে। আর রয়েছে পাঁচফোড়ন ফোড়নের জন্য, ঠিক আছে। কড়াইয়ের তেল প্রায় গরম হয়ে আসছে, আমি এখন এখানে তেজপাতা দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। আদা বাটা দিচ্ছি, আদা বাটা এখানে রয়েছে, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। কিছুটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে লাউ দিয়ে দিই। প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। আমি মুগ ডালটাকে এখন দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একদমই ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে সামান্য জল অ্যাড করছি। দেখতেই পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে রেডি অ্যান্ড সার্ভ। তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখতে এরকম হয়েছে, দারুণ হয়েছে, কালারটা দারুণ এসেছে। তোমরাও চাইলে খুব ইজিভাবে এটা বানাতে পারো। আর যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো।